তার দুর্বলতা ও ইলেকট্রিসের গল্প লিখেছেন ডাক্তার আনোয়ারুল হক মগরাহাট পশ্চিম বাসমোড়ের সঠিক হোমিওপ্যাথি ক্লিনিকে ডাক্তার এ হক ছিলেন একজন সুপরিচিত হোমিওপ্যাথিক চিকিৎসক গ্রামের মানুষ তাকে স্নেহের সঙ্গে ডাকতেন ডাক্তার দাদা বলে তিনি ছিলেন একান্ত মানবিক যার কাছে রুগীর আরোগ্যই ছিল প্রধান উদ্দেশ্য একদিন তার ট্রেনিকে এলেন একজন যুবতী নাম তার মিতা মিতা দীর্ঘদিন ধরে দুর্বলতা মাথা ঘোরা এবং সারাক্ষণ ক্লান্তির মধ্যে ভুগছিলেন তাকে দেখে ডাক্তার হক বুঝতে পারলেন এটি নিউব্রোয়্যাস্থিয়া রোগের লক্ষণ মিতা বললেন ডাক্তার দাদা আমি একেবারে ভেঙে পড়েছি কিছুই করতে পারছি না সব সময় ক্লান্ত লাগে ডাক্তার হক কিছুক্ষণ মিতার কথা শুনে ধীরে ধীরে বললেন তোমার সমস্যা আমি বুঝেছি এই রোগে মনকে শান্ত রাখা খুবই জরুরি আমি তোমাকে ইলেকট্রিস ফ্যারিনোসনমা একটি ওষুধ দিচ্ছি যা প্রকৃতির এক অমূল্য সম্পদ তিনি বুঝিয়ে বললেন এই ওষুধটি নারীদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এবং মানসিক দুর্বলতার জন্য বিশেষ উপকারী এটি তোমার শক্তি ফিরিয়ে আনবে মনোবল বাড়াবে মিতা ওষুধ গ্রহণ করতে শুরু করলো এবং নিয়মিত হকের পরামর্শ মেনে চলতে শুরু করলো কিছুদিন পর আবার ডাক্তার ডাক্তার মিতা এলেন লস্করের কাছে তবে এবার তার মুখে এক অদ্ভুত আশা এবং শক্তির আভাস তিনি বললেন ডাক্তার দাদা আমি এখন অনেক ভালো অনুভব করছি আমার ক্লান্তি কমেছে কাজ করতে পারছি মনে হচ্ছে আবারও জীবন ফিরে পেয়েছি ডাক্তার হক নিতার মুখে হাসি দেখে তৃপ্তির সঙ্গে বললেন তোমার ইচ্ছা শক্তি এবং নিয়ম মেনে চলা এ দুটোই তোমাকে সুস্থ করেছে ইলেকট্রিস ফ্যারিনোসা শুধু ওষুধ নয় এটি প্রকৃতির সেই দান যা আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতা ফিরিয়ে আনে